তাহলে আমরা আজকে আমাদের বল চাপ শক্তি চ্যাপ্টারের বিজ্ঞানের আর্কিমিডিসের সূত্র আমরা বলছিলাম, এর পরবর্তী অংশ শুরু করি। তো গত ক্লাসে যেগুলো বলেছিলাম তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি এখানে লিখেছি আর কি। প্রথমটা হচ্ছে আর্কিমিডিসের সূত্রটা কী বলা হচ্ছে এখানে, কোনো বস্তুকে কোনো স্থির তরল, কোনো একটা বস্তু যেমন কঠিন বস্তুকে যদি একটি স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করি, ঠিক আছে, কোনো বস্তুকে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তার কিছু ওজন হারায়। আমরা গত ক্লাসে বলছিলাম কি, কোনো বস্তুকে যখন আমি পানিতে ডুবাবো তখন পানির চারিদিক থেকে তার উপর চাপ প্রয়োগ করবে, ঊর্ধ্বমুখী নিম্নমুখী চাপ, এভাবে চারিদিক থেকে বল সৃষ্টি হবে, তার উপর বল ক্রিয়া করবে, তাই না? তাহলে এই বলটা লব্ধি সবসময় ঊর্ধ্বমুখী, লব্ধি বল বা নিক বল সবসময় ঊর্ধ্বমুখী, এই ঊর্ধ্বমুখী বলকে প্রবতা বল বলবে, তাই না? নিক বলটা কাজে কাজে করার পর, বুঝতে পারছো, এটা বুঝছো তো? ওকে, তাহলে সেই বলটার কারণে সে কিছু ওজন হারাই। তার কি বলছে নীতি বলছে যে সেই বলটা কত, প্রবতা বলটা অর্থাৎ হারানো ওজন কত বস্তু। আর কি বলছে সূত্র বলছে যে বস্তুর এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বস্তু, ওই তরল বা বায়ু পদার্থ ডুবানোর ফলে বস্তুর কারণে বস্তু যতটুকু ডুবেছে, পুরো টুকরো পুরো আর আংশিক টুকরো যতটুকু ডুবেছে, তাই সেই যতটুকু আয়তনের সেই বস্তু, সেই ডুবন্ত অংশের আয়তন যত, সেই সমান আয়তনের তরল বা বায়ু পদার্থ কিন্তু অপসারিত হবে, মানে জায়গা ছেড়ে দেবে, ওই জায়গাটা ছেড়ে দেবে। তাহলে কতটুকু আয়তনের তরল বা বায়ু পদার্থ অপসারিত হয়েছে সেটার যে ওজন, সেই পরিমাণ তরল বা বায়বীয় পদার্থের যে ওজন, বস্তুটি ততটুকু ওজন হারাবে, অর্থাৎ অর্থাৎ বস্তুর উপর প্রবতা বলছি ততটুকু। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি, ঠিক আছে? তাহলে প্রবতা হচ্ছে বস্তু ওজন হারানোর কারণ হচ্ছে প্রবতা বল, আর তার ফলাফল এই প্রবতা বলটা আমরা হিসাব করতে পারি এই অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজন লেপে। এখান থেকে আমরা দেখবো যে বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব এগুলো খুব সহজে বের করে ফেলা যায়, ঠিক আছে? আমরা কিছু ব্যাপার করলাম দেখবো। আচ্ছা, তো প্রবতা বল কি লিখছে, কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে ডুবালে ওই তরল বা বায়বীয় পদার্থ ওই তরল বা বায়বীয় পদার্থ বস্তুর উপর নিট একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, ঠিক আছে? নিট মানে চারিদিক থেকে বল প্রয়োগ করবে, সেই সমস্ত বলের লব্ধি হবে সবসময় ঊর্ধ্বমুখী। গত ক্লাসে এটা আমরা আলোচনা করছিলাম, এবং সেই ঊর্ধ্বমুখী নিক বলটাকে প্রবতা বল বলে, ইংরেজিতে বাউন্সি বলে। প্রবতা বল কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং করে না? প্রবতা বল কখনো বস্তুর ভর এবং ঘনত্বের উপর নির্ভর করে না। বস্তু ধরো হালকা একটা বস্তু নিলাম, তার বদলে একই আয়তনের আরো ভারী একটা বস্তু নিলাম, ওই দুইটাই সেম পরিমাণ ওজন হারাবে। তবে ওজন হারানোর পর যে ওজনটা থাকবে সেটা কিন্তু বেশ কম, যেটা আগে থেকে ভারী ছিল আর যেটা আগে থেকে হালকা ছিল, মানে যেটা ভর বেশি ছিল আর যেটা ভর কম ছিল, দুইটারই যদি আয়তন সেম রাখি আমি, আমরা দেখবো এটা আয়তনের বস্তুর আয়তনের উপর নির্ভর করবে প্রবতা বলটা। আমরা যদি একটা হালকা বস্তু, হালকা ভরের বস্তু আর একটা ভারী ভরের বস্তু সেম আয়তনের নিই, দুইটাকেই যদি আমি পানিতে ডুবাই দুইটা একই পরিমাণ ওজন হারাবে, কিন্তু হারিয়ে যাওয়ার পর যে ওজনটা বাকি রয়ে যাবে সেটা দুজনের সমান না। যে ভারী ছিল সে আর যে হালকা সে, এই দুজন যদি একই পরিমাণ ওজন হারায় তাহলে কার ওজনটা বেশি থেকে যাবে, ভারী বস্তু না হালকা বস্তু? ভারী বস্তু ওজনটা বেশি থেকে যাবে, কাজে ভারী বস্তু ওজন কাটার পরেও কিছু ওজন থাকবে, কাজে সে ডুবে যেতে পারে, ঠিক আছে? আর হালকা বস্তু এমন হতে পারে যে হয়তো ওজন কেটে প্রবতা বলটাই আরও বরং বেশি হয়ে গেছে ওজন থেকে, তখন সে উপর দিকে উপরিতলে ভেসে উঠতে থাকবে, ঠিক আছে? আমরা পরবর্তীতে দেখব যে এই আর্কিমিডিসের নীতি থেকে ডুবাভাসার শর্ত নির্ণয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, প্রবতা বল কখনো বস্তুর ভর ও ঘনত্বের উপর নির্ভর করে না, প্রবতা বল কখনো তরল বা বায়বীয় পদার্থে বস্তুর অবস্থানের উপর নির্ভর করে না। বুঝলে, তরল বা বায়বীয় পদার্থ ছিল সেখানে বস্তুটা কি মাঝখানে রাখা হয়েছে নাকি একদম তলায় নাকি এই পাশে, তার উপর প্রবতা বল চেঞ্জ হবে না, একই থাকবে, গত ক্লাসে আমরা দেখছিলাম, তাই না? তাহলে কী কী বিষয়ের উপর নির্ভর করে? শুধুমাত্র বস্তুর আয়তন এবং তরল বা বায়বীয় পদার্থের ঘনত্বের উপর নির্ভর করে, ঘনত্বের উপর নির্ভর করে বস্তুর
দুজন আছে আচ্ছা এটা খেয়াল পাও নাই এতক্ষণ, দুজন আছে এখানে বস্তু আর বস্তুকে যে পদার্থে ডুবানো হয়েছে সেটা। আচ্ছা বস্তুর ঘনত্ব, হ্যাঁ, আর এটা হচ্ছে তরল বা বায়বীয় পদার্থের ঘনত্ব। তাহলে বস্তুর বস্তু কিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে আয়তনের উপর নির্ভর করে, বস্তুর ভর এবং ঘনত্বের উপর নির্ভর করে না, আর তরল বা বায়বীয় পদার্থের ঘনত্বের উপর নির্ভর করে। ঠিক আছে, আমরা এখানে একটা আর্গুমেন্টের ভিত্তিতে একটা সূত্র আকারে লিখব, সেখান থেকেও আমরা দেখবো যে ঘনত্বের উপর প্রবাহিত হচ্ছে তরল বায়বীয় পদার্থের ঘনত্বের উপর নির্ভর করতেছে। ওকে, বস্তুর আয়তন এবং তরল বা বায়বীয় পদার্থের ঘনত্ব বেশি হলে প্রবাহিতা বেশি হয়, ঊর্ধ্বমুখী বলটা বেশি ক্রিয়া করে, আর তরল বা বায়বীয় পদার্থের ঘনত্ব বেশি হলে বস্তুর উপর প্রবাহিতা বলটাও বেশি হয়, আর যদি দূরটা কম হয় বা যে কোনো একটা কম হয় প্রবাহিতা বলও কমে যাবে। ঠিক আছে, এখানে লিখছি প্রবাহিতা বল বা প্রবাহিতা ইজ ইকুয়াল টু বস্তুর হারানো ওজন, ওই হারানো ওজনটাই হচ্ছে বস্তুর প্রবাহিতা, বস্তুর উপর ক্রিয়াশীল প্রবাহিতা। আর কি বিষয় নিজে বলছে যে এই প্রবাহিতা বলটা বা বস্তুর হারানো ওজনটা বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান হয়, এই হচ্ছে আর্কিমিডিসের নীতি, এটা সমান এটা। ঠিক আছে, এটা যদি আমরা গাণিতিকভাবে লিখি সেটা হবে বস্তুর উপর হারানো ওজন হচ্ছে বি প্রবতা বল, এই বলি সত্যের কথা বি সমান হবে বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজন, অথবা বলতে পারি বস্তুর সমান আয়তনে তরল বা বায়বীয় পদার্থের ওজন। তাহলে বস্তুর সমান আয়তনে তরল বা যে পদার্থটি ডুবানো হয়েছে সেই পদার্থের ঘনত্ব যদি রো এফ হয়, ঠিক আছে, রো এফ ফ্লুইড, এফ ফর ফ্লুইড হয়, আর যদি বস্তু নিমজ্জিত অংশের আয়তন যদি ভি হয়, তাহলে ভি ইন্টু রো এফ এটা কি আয়তন ইন্টু ঘনত্ব, এটা কি আয়তন ইন্টু ঘনত্ব, এটা হচ্ছে যে ভর সমান হচ্ছে পক্ষান্তর করলে ভুল হয়ে যাবে না, ভর সমান হচ্ছে রো ইন্টু ভি, মানে আয়তন ইন্টু ঘনত্ব হচ্ছে বস্তুর ভর। তাহলে এখানে এই যে এই ভিটা কি, এই ভিটা হচ্ছে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন ইন্টু প্রবাহীর ঘনত্ব, প্রবাহী প্রবাহী বলতে যে তরল বা বায়বীয় পদার্থ সে ডুবেছিল নিমজ্জিত ছিল, তাহলে ভর যেটা বের হবে ওটা কার, এটা কার, এটা আমি তোমার থেকে জিজ্ঞেস করতেছি, ওটা কার ঘনত্ব বস্তু নো, তাহলে তুমি মন দিয়ে শুনতে সমান এটা হতে পারে না, না আচ্ছা ঘনত্ব যার ভরতা, ঘনত্ব তার যার ভরতা অবশ্যই, রো এফ মানে কি তুমি তাহলে মন দিয়ে, হ্যাঁ রো এফ মানে রো ফ্লুইড আর লিখেছি আমি, মানে ওই তরল বা বায়বীয় পদার্থের ঘনত্ব, আমরা বস্তুর ঘনত্ব নয়, এটা বস্তুর ঘনত্বকে আমি শুধু রো দিয়ে লিখবো, যে বস্তুটা ডুবছে তার ঘনত্বকে আমি রো দিয়ে লিখবো, রো এফ লিখছি কেন, তাহলে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন ইন্টু যে তরল বা বায়বীয় পদার্থের বস্তু ডুবেছে তার ঘনত্ব, এটা হচ্ছে যে বস্তুর নিমজ্জিত অংশ যতটুকু আয়তন যত ঠিক তত আয়তনের প্রবাহীর ওজন ভর, তাই না, মানে হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ভর, প্রবাহী বলতে তরল এবং বায়বীয়, এটা মানে কি এটা এটা ভি যদি হয় বস্তুর নিমজ্জিত অংশের, এগুলো মুছে ফেলবো তাহলে দেখো, এগুলো আগের পরে কিন্তু ঠিক
বস্তুর হারানো সমান, এটা হচ্ছে প্রবতা বা বস্তুর হারানো ওজন, ঠিক আছে? ওজন ভর না, কিন্তু ওজন এখন হচ্ছে নিউটন, দেখবে আবার কেজি এজি ভাববে না। ইজিক্যাল টু হচ্ছে ভি, ভি হচ্ছে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, ইন্টু রো এফ মানে হচ্ছে বস্তুর সরি তরল বা বাইরে হচ্ছে ঘনত্ব, তাহলে এই আয়তন ইন্টু ঘনত্ব, এটা হচ্ছে আয়তনটা হচ্ছে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন আর ঘনত্বটা হচ্ছে তরল বা বাইরে হচ্ছে ঘনত্ব। তাহলে দুটো মিলে কি হলো, বস্তুর নিমজ্জিত অংশের আয়তন যত ঠিক তত ঠিক সেই সমান আয়তনের তরল বা বাইরে হচ্ছে ভর, তাই না? অর্থাৎ বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ভর কি, ঠিক আছে? ভরকে জি দিয়ে গুণ করলে আমরা অপসারিত প্রবাহীর ওজন পাব, এই ভর ইন্টু অভিকর্ষণ ত্বরণ, এটা হচ্ছে বস্তুর হারানো ওজন সমান হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ভর ইন্টু জি, মানে হচ্ছে অপসারিত প্রবাহীর ওজন, তাই না? এই হচ্ছে আর্কিমিডিসের নীতি। এখানে এ হচ্ছে আর কি বেশি সূত্র গাণিতিক ভাবে, এখানে বি হচ্ছে বস্তুর উপর ক্রিয়াশীল লবতা বল বা বস্তুর হারানো ওজন, ঠিক আছে? তারপর ভি হচ্ছে বস্তুর, আমি আজকে একটু আস্তে আস্তে বলতেছি কারণ এগুলো যাতে তুমি ভালো করে বুঝতে পারো, এগুলো আগের পড়া কিন্তু আমি জানি যে তুমি ভুলে যেতে পারো। বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, ঠিক আছে? রো এফ হচ্ছে তরল বা তরল বা বায়ু প্রভাবের ঘনত্ব, বস্তু ঘনত্ব নয় আর জিত অভিকর্ষিত তরল, তিনটা দেখে তুমি এটাও তরল পদার্থের ঘনত্ব, এই চাপটা হচ্ছে তরল গভীরে কোন বিন্দুতে কত চাপ আছে, কোথায় চাপ আর কোথায় বল, এটা দেখা হচ্ছে প্যাসকেল, এটা দেখা হচ্ছে নিউটন, দেখবে গোলাই ফেল তো শুধু কিনা আমি জানি না আসলে। তাহলে বি যেটা পাবো, আমি স্টেট বলতেছি বি একটা ওজন, বল একটা হারানো ওজন, না বি যেটা পাবো ওইটা হচ্ছে যে যেটা মানে হারাই গেছে, যেটা হারিয়ে গেছে ওজন, আর পি হচ্ছে যে যেটাকে বস্তু চারদিকে যে চাপ দিয়ে কাটাকাটি হয়ে যেটা থাকে, হ্যাঁ না না কাটাকাটি হয়ে যেটা থাকে সেটা হচ্ছে প্রবতা বল। আচ্ছা চাপ হচ্ছে যে কোনটা বস্তুকে যেটা দেয় সেটা না মানে গভীরতার মধ্যে, হ্যাঁ বস্তুকে কাটাকাটি করার পর, কাটাকাটি করার পর না যে এই বিরুদ্ধে যে চাপটা প্রয়োগ করছে চারিদিক থেকে সমান চাপ, হ্যাঁ হ্যাঁ চাপ কাটাকাটি করলে জিরো হয়ে যাবে, কিন্তু বল কাটাকাটি করলে জিরো হবে না, কারণ বল হচ্ছে, বল হচ্ছে আবার চাপ ইন্টু ক্ষেত্রফল, তাই না? এই জায়গায় চাপ আর এই জায়গায় চাপ সমান থাকবে না, কাজেই আমরা গত ক্লাসে দেখছিলাম এগুলো আফসার কাটাকাটি করে বলটা বাঁচবে ঊর্ধ্বমুখী থাকবে, আর এই বিন্দুতে তো চাপটা চারিদিক থেকে সমান, সেই সমান চাপটা হচ্ছে এই ছিল হচ্ছে গভীরতা, তাহলে কি সব সময় কি চাপ ছিল চারিদিকে যে চাপ কাটা, হ্যাঁ একটা বিন্দুতে চাপ ছিল সব সময়, হ্যাঁ সব সময়, আচ্ছা একটু বেশ কম হয় কিরকম ঘনত্বের মধ্যে যদি মানে
ডিফারেন্স থাকে, ইয়াতেও ডিফারেন্স থাকে, তাও চাপ সবসময় শূন্য। অবশ্যই, কারণ চারিদিক থেকে চাপ সমান যে কোনো একটা বিন্দুতে, কোনো একটা বিন্দুতে লব্ধি বড় শূন্য হবে, কিন্তু যেই মাত্র বস্তুটা বড় একটা বস্তু হয়ে যাবে তখন এখানে চাপ আর এখানে চাপ সমান হবে না, কারণ দুটোর গভীরতা ভিন্ন, একই গভীরতায় চাপ সমান যে বড় বস্তু হয়ে গেলে তার উপর চাপ কিন্তু তখন সমান না। আমি তো একটা বিন্দুর কথা বলতেছি, ক্লিয়ার? এখন এগুলো আগে ক্লিয়ার করে নিতে হবে বেসিক জিনিস। যেমন দেখা যাচ্ছে ঘনত্ব বলতে পারছো না, অনেক সময় চাপের সাথে বলের সম্পর্ক এগুলো মাথায় না রাখলে আসলে ফার্টার একতে গেলে সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, এগুলো মুছে ফেলবে বস। এতটুকু পর্যন্ত আমরা যা বলছি এগুলো আগের পরাই, ঠিক আছে, সব আমরা আগে বলেছি। ওখান থেকে একটা গাণিতিক প্রবলেম তৈরি করি। হ্যাঁ, গুড, তাহলে এখন এখানে বস্তুর হারানো ওজন যেটা হচ্ছে প্রবলতা বল, সেটা হচ্ছে প্রকৃত ওজন বিয়োগ পানিতে ওজন, তাই না? এই পানিতে মানে হারিয়ে যাওয়ার পর 7 নিউটন ওজন আছে, কাজে হারিয়ে গেছে কতটুকু, সেটা হচ্ছে 10 - 7 নিউটন সমান হচ্ছে 3 নিউটন। তারপর আমাকে যখন বলবে যে বস্তুকে বস্তু পানিতে ওজন, আমাকে বলো না এখানে বস্তুটি সম্পূর্ণ ডুবানো আছে পানির ভিতর নাকি আংশিক, কিছু না বললে ধরে নিতে হবে সম্পূর্ণ ডুবানো আছে। ঠিক আছে, ওকে, এবার বলো আমাকে সেই বস্তুর আয়তন বের করতে হবে আগে। তাহলে সম্পূর্ণ ডুবালে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন হচ্ছে সম্পূর্ণ বস্তুর আয়তন, তাই না? ঠিক আছে, তাহলে বলো কোন সূত্র তাই করবো। এখন আমরা জানি ভি রো এফ জি সমান হচ্ছে বি, তাই না? তাহলে বি সমান হচ্ছে, বি যে কঠিন ছিল দেখো, বি বাই রো এফ ইন্টু জি, নাকি এটা হচ্ছে বস্তু সম্পূর্ণ আয়তন, রোটা এদিকে এদিকে নেমে গেছে না? ওকে, বি কত? তুমি বলছো 3 নিউটন। আচ্ছা, এখন একেবারে পড়ে যাবো, তারপর রো এফ কত? 1000 মিটার, কিছু না বললে 1000, কিন্তু হচ্ছে 9.8, এত মিটার কিউব হবে বস্তুটার আয়তন। আর্কিমিডিসের নিচে প্রয়োগ করছে এই জায়গাটাই, কোথায় আর্কিমিডিসের নিয়ে প্রয়োগ করা হচ্ছে আমি এটা বলছি, অনেকে এটা বুঝানো হয় সবাই বাবা তো পুরোটা সবকিছু আর্কিমিডিস কেন এরকম ভাবে, আর্কিমিডিসের নিচে তো এই জায়গাটা। ওকে, তাহলে বস্তুর আয়তন পাইছি, ঘনত্ব কি করে বের করবো? ভর বাই আয়তন, ভর ইন্টু আয়তন, মাত্র আয়তন তো পাইছি আমরা বস্তু, ভর নিয়ে টেনশন করছো, ভর কি করবে এখন? রো হচ্ছে 1000, না এটা বস্তুর ভর, বস্তুর ঘনত্ব, এটা বস্তুর ঘনত্ব। তাহলে এই তুমি বুঝতে পারছো তো, দেখো আগে এখানে সূত্রে থাকবে যে আমার আর্কিমিডিস যে সূত্রে থাকবে যে প্রবাহী ঘনত্ব, তখন বলছিল ঘনত্ব হচ্ছে কি আয়তন, না দেওয়া আছে,
এগুলো মুছে ফেলবো না, তুমি লিখবা এখানে কিছু, শিওর তো? বেশি কঠিন না তো প্রবলেমটা? অনেকে মুখস্থ করে পারবে না, রকম করবে পরীক্ষা হলে উল্টা পাল্টা হয়ে যাবে। তাহলে এখানে বস্তুর প্রকৃত ওজন হচ্ছে 10 নিউটন। আমরা জানি ওজন হচ্ছে বস্তুর ভর ইন্টু জি সমান 10 নিউটন। কাজেই আমার মনে হচ্ছে আই এম বস্তুর ভর, জাস্ট এটাকে জি দিয়ে ভাগ করবো 9.8, এত কেজি আসবে কত আসতে কী বাকি, এগুলো তো আমার নেই। কাজেই বস্তুর ভর পাইছি, বস্তুর আয়তন পাইছি, সুতরাং বস্তুর ঘনত্ব হচ্ছে ভর 10/9.8। আয়তন কত ছিল সে? এত হচ্ছে বস্তুর ঘনত্ব, দেখো বুঝতে পারছো? এই হচ্ছে দেখো, আর তুমি যে নীতির সাহায্যে আমরা কোনো একটা বস্তুর প্রকৃত ওজন আর প্রবাহিত ওজন দেওয়া থাকলে আমরা বস্তুটার আয়তন এবং ঘনত্ব বের করতে পারি। ঘনত্ব বের করতে পারলে লাভ কি? ধরো তোমাকে একটা সোনার মুকুট দেওয়া হলো, গল্পে ফিরে আসি এবার। আবার ওই যে আর কি মিসের গল্পটা বলছিলাম যে সোনাতে ভেজাল আছে কিনা সেটা বের করা থেকে, এইটা ধরো খাঁটি সোনার ঘনত্ব তুমি জানো, বাজারে অবশ্যই দেওয়া থাকে এগুলো, খাঁটি সোনা হলে তার ঘনত্ব কত হবে। আর যদি আমি একটা মুকুটটা পুরোটাই সোনা দিয়ে না বানিয়ে কিছু কিছু অন্য পদার্থে ভেজাল দিই, তাহলে কিন্তু বস্তুটার গড় ঘনত্ব কিন্তু এই আর কি মিসের নিচে থেকে যে ঘনত্বটা বেরিয়ে আসবে সেটা একই হবে না। সো যদি একই না হয় তখন বলা যাবে যে এই পদার্থের মধ্যে ভেজাল আছে, কি ঠিক আছে? যদি খাঁটি খাঁটি পদার্থের ঘনত্বের চেয়ে ভেজালযুক্ত পদার্থের ঘনত্ব কম হয়, তাহলে যে ভেজালটা মিশানো হয়েছে তার ঘনত্ব সোনার ঘনত্ব খাঁটি পদার্থের ঘনত্ব থেকে কম ছিল, কঠিন পেঁচে যাচ্ছে? আর যদি ভেজালযুক্ত পদার্থটার ঘনত্ব যদি খাঁটি পদার্থের ঘনত্ব থেকে বেশি হয়, তার মানে যে পদার্থটা ভেজাল হিসেবে মেশানো হয়েছে তার ঘনত্ব খাঁটি পদার্থের ঘনত্ব থেকে বেশি ছিল, দেখো বুঝতে পারছো? তাহলে এভাবে আর কি বুঝলেন যে সেই মুকুটটাতে আসলে ভেজাল মেশানো ছিল। উনি মুকুটটাকে কী করলেন, একবার ওজন ওজন করলেন দাড়ি পারলে বাতাসে, আর একবার পানিতে ডুবিয়ে ওজন করলেন, ওজন হারিয়েছে, হারানো ওজন থেকে এভাবে আয়তনটা বের করলেন, তারপর ভর দিয়ে আয়তনকে ভাগ করে ঘনত্বটা বের করলেন, খাঁটি ঘনা সোনার ঘনত্বের সঙ্গে মিলে নিয়ে সেটা, সুতরাং এটা ভেজালযুক্ত ছিল। তাহলে বুঝতে পারছো আর্কিমিডিসের নীতির সাহায্যে কী করে আমরা একটা বস্তুকে ক্ষতি না করে এটা খাঁটি নাকি ভেজাল এটা বের করতে পারবো, ঠিক আছে? বুঝে পাচ্ছি আচ্ছা। এখন হচ্ছে আর্কিমিডিসের নীতি ব্যবহার করে স্থির তরল বা বায়বীয় পদার্থে কোনো বস্তুকে রাখলে সেটা ডুবে যাবে নাকি ভেসে থাকবে তার শর্ত নির্ণয় করা, গাণিতিক শর্ত কী হবে, ডুবে যাওয়া বা ভেসে থাকার শর্ত নির্ণয়। আচ্ছা তাহলে দেখি আমরা কখন সে ডুবে যেতে পারে। ধরা যাক একটা এক পাত্র স্থির তরল স্থির প্রবাহী পদার্থ আছে, তরল বা বায়বীয় পদার্থ আছে, সেখানে একটা বস্তুকে এখানে কোথাও রাখা হবে বস্তুটাকে, ঠিক আছে? ওকে, তার একটা ওজন আছে, তার উপর কী কী বল কাজ করছে, একটা ওজন, আরেকটা হচ্ছে প্রবতা বল, তাই না? বলো বস্তু কখন ডুববে, যখন প্রবতা বল বেশি হবে আর ওজন কম হবে, তাহলে তো বস্তু অনেক কাটাকাটি হওয়ার পরে বস্তু ডুবে যাবে। যে প্রবতা বল বেশি হলে তখন হচ্ছে বস্তু বেশি যাবে, এটা তো স্বাভাবিক কথা, আর ওজন বেশি হলে প্রবতা বল কম হলে তখন ডুবে যাবে, আর যদি সমান হয় তখন যেখানে রাখবে যে কোনো জায়গায় সে থাকবে, লব্ধি বল শূন্য হলে নিউটনের প্রথম সূত্র অনুসারে স্থির বস্তু স্থির থাকবে, তাই না? ওকে, তাহলে তুমি তাকে তখন যেখানে রাখবা সেখানে থাকবে, নিচেও পড়বে না উপরে উঠবে না, যদি ওজন বেশি হয় তাহলে আস্তে আস্তে নিচে নেমে যাবে, আর যদি প্রবতা বেশি হয় তাহলে ধীরে ধীরে উপরে ভেসে উঠবে। আচ্ছা তাহলে এখন দেখি, প্রথমে যদি
ডাব্লিউ গ্রেটার দেন বি হয় তবে ডুবে যাবে, আমি সংক্ষেপে লিখতে চাই, ঠিক আছে? বা এই তো সিম্পল সত্য। এখন ওজন আর প্রবলতা বলবো, তারপর হচ্ছে এই বস্তু ঘনত্ব ইত্যাদি বের করতে পারাটা সহজ, তাই না? তাহলে যে বস্তু যে জিনিসগুলো সহজে পরিমাপ করে বের করতে পারবো সেগুলো সেই সমস্ত রাশিতে আনা যায় কিনা দেখি, এই আনার কাজে আমাদের আর্কিমিডিসের নীতি আমাদের হেল্প করবে। তাহলে বস্তুর ভর যদি এম হয়, ওজন হচ্ছে এম জি, তাই না? গ্রেটার দেন, আর আর্কিমিডিসের নীতি থেকে জানি আমরা, পুরো বস্তুর আয়তন ইনটু রো এফ ইনটু জি, তাই না? আর বস্তুর ভর হচ্ছে বস্তুর আয়তন, পুরো বস্তুর আয়তন আয়তন ইনটু বস্তুর ঘনত্ব ইনটু জি, ঠিক আছে? গ্রেটার দেন ভি রো এফ জি। এখানে আর্কিমিডিসের নীতি কোথায় ব্যবহার করছি, কোন লাইনে ব্যবহার করছি আমরা? এটাতে নাকি এটাতে? আমি তো বড় বড় লিখছিলাম, তখন আমি ওটা খেল, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে আর কি বিশ্বের নীতিটা, আমি বারবার লিখে দিচ্ছি একদম। এখান থেকে আমাদের ভি কাটা যাচ্ছে, উভয় দিক থেকে জি কাটা যাচ্ছে, তাহলে রো গ্রেটার দেন রো এফ, তাই না? অর্থাৎ আমরা পেয়ে গেছি বস্তুর ঘনত্ব যদি যে প্রবাহিতে তাকে ডুবানো নিমজ্জিত করা হচ্ছে সেই প্রবাহী ঘনত্ব থেকে বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে। আমাকে আর এগুলো মাপতে হবে না, এখন প্রবতা এবং ওজন ঘনত্ব মাপলেই পেয়ে যাবো আমি। বস্তুর ঘনত্ব যদি বেশি হয় অভ্যন্তরে করে এসে আমরা পাবো রো সমান রো এফ, তাই না? একই করলাম না, জাস্ট এখানে ইকুয়াল টু লিখে যাবো। সুতরাং বস্তু ঘনত্ব আর প্রবাহী ঘনত্ব যদি সমান হয় তাহলে বস্তুকে তুমি ওখানে যেখানে রাখবা সেখানেই থাকবে। তারপর অনুরূপ ভাবে ডাব্লিউ সমান বি বা ডাব্লিউ লেস দেন বি, তাই না? বা রো লেস দেন রো এফ হয় তবে ডুবে যাবে লিখা শুধু, ঠিক আছে? এ হচ্ছে বস্তু কখন ডুববে নাকি ভাসবে তার শর্ত। বস্তুর ঘনত্ব আর প্রবাহী ঘনত্ব দুটো তুলনা করলে হয়ে যাচ্ছে, আমাকে আর প্রবতা বল এবং ওজন বের করতে হচ্ছে না, লিখবে এই জায়গাগুলো? আচ্ছা ওকে, তাহলে কখন ডুবে থাকবে কখন বেশি বেশি উঠবে সেটা পেলাম। এবার এখান থেকে দেখি বেশি উঠতেছে বেশি উঠতেছে, এরপরের অংশটা মুছে ফেলতেছে, এরপর আগে মুছে ফেলি। এখন ধরো যখন ভেসে ওঠার শর্তের ক্ষেত্রে যখন প্রবতাবল বেশি হবে তখন বস্তুটা উপর দিকে উঠতে থাকবে, ভেসে উঠতে উঠতে একসময় বস্তু কি হবে এখানে টাচ করবে, তাই না? এই উপর অংশটা টাচ, তখনও প্রবতাবল, প্রবতাবল তো বস্তু অবস্থানের উপর নির্ভর করছে না, তখনও প্রবতাবলটা ওজন থেকে বেশি। এবার প্রবতাবলের রক্তি বল যদি উপর থেকে বস্তু একসময় এইরকম করে উঠে যাবে, তাই না? তাহলে দেখো নিমজ্জিত অংশের আয়তন কমে যাচ্ছে, কমে গেছে, তাহলে বি লেস দেন সরি বি ডাব্লিউ লেস দেন বি হলে লাস্টের লাইনটা কি ডুবে যাবে না ভেসে উঠবে, ভেসে না উঠবে লাস্টের, তুমিও খেয়াল করো নাই, ভেসে উঠবে হবে লাইনটা কি করে নিতে হবে। তাহলে এক্ষেত্রে
ভেসে উঠবে যে বস্তু সবসময় আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে ডাব্লিউ লেস দেন বি হলে বা রো লেস দেন রো এস হলে বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, বুঝছ? কেন পুরোটা উঠে যাবে না? পুরোটাও যদি উঠে যায়, দাঁড়ো আমি সব প্রশ্ন উত্তর দিচ্ছি, আজ আমাকে লিখতে দাও। আমাদের গণিতই বলবে পুরোটা উঠবে কি উঠবে না। তাহলে আমরা এখন দেখি, তোমার প্রশ্ন উত্তর দিতে গেলে আমাদের একটা একটা ম্যাথমেটিক্স করতে হবে, তাহলে একটা সূত্র তৈরি করতে হবে। বস্তু ঘনত্ব যদি প্রবাহী ঘনত্ব থেকে কম হয় তাহলে বস্তুর কত অংশ নিচে রেখে, প্রথমে এটা থেকে আমি বুঝবো যে এটা তো আংশিক হয়েছে নাকি হয়নি। এই যে W যদি লেস দেন B হয় তাহলে সে মাস্ট বি বেশি উঠবে, বেশি উঠবে, সেটা ঠিক আছে, কিন্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাগ বেশি লাগবে। হ্যাঁ, মানে তুমি বলছো পুরোটা পুরোটা উঠে যাবে না কেন? ওই প্রশ্নের উত্তরটা গাণিতিক ভাবে দিতে হবে তোমার। এই প্রশ্ন থেকে কি হবে এখান থেকে বুঝতে পারবো না আমরা, কেন আমরা জানি যে বেশি উঠবে কিন্তু কত অংশ উপরে রাখবে কত অংশ নিচে রাখবে। তাহলে এখানে লেখা উচিত হচ্ছে বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় লিখলে তো কখনো পুরোটা একদম উঠে যেতে পারবে না। ওকে, তাহলে তার জন্য ধরে নি আমরা আগে বুঝে নিই। এবার আমরা আংশিক নিমজ্জিত অবস্থা নিমজ্জিত অংশের আয়তন নির্ণয় করবো, আমরা নিমজ্জিত অংশটা কত বের করবো। আগে বস্তুর ভর ঘনত্ব তারপর প্রবাহটা বের করতে হবে না? কারণ নিমজ্জিত অংশ আয়তনটা পরে আসবে, ওইটা তো সবগুলো অন্ধা হয়ে আসবে তোর ভাই, তো ওটা তো আগে আসবে। কোনটা কোনটা নিমজ্জিত অংশের আয়তন, আংশিক নিমজ্জিত অংশের আয়তন আগে আসতেছে না? ওটা তো পরে আসার কথা, সবার লাস্টে আসার কথা না? হ্যাঁ, সবার লাস্টে আসবে আর কি। তাহলে এটা আগে আসবে, ক্যাপশন দিচ্ছি যে আমি ক্যাপশন ক্যাপশন ঠিক আয়তনের কত অংশ ওজন বা ভরের মান কত জায়গা, তুমি বুঝতে পারছো কিনা আমি বলো। ক্যাপশন দেখতেছি নিমজ্জিত অংশ আয়তনের কত অংশ নিমজ্জিত থাকবে সেটা বের করবো আমরা। নিমজ্জিত আছে, বুঝো নাই বোধ হচ্ছে সম্পূর্ণ বস্তুর আয়তন অর্ধেক কিনা যায় না, সার্থক অংশ সম্পূর্ণ বস্তুর আয়তন এমভি ইজ ইকুয়াল টু নিমজ্জিত অংশের, আমার এদিকে আমরা ধরে নিছি যে এমভি, তো আমরা সূত্র বের করবো, আমাদের কিছু না থাক কিছু দেওয়া না থাকলে কি আমাদের কোনো সংখ্যা বের হবে? আমরা এই নিমজ্জিত অংশ নির্ণয়ের জন্য একটা সূত্র তৈরি করতেছি যে আমাদের মেজারেবল পয়েন্টে যেগুলো আমরা মাপতে পারি সেগুলো হচ্ছে বস্তুর ভর ঘনত্ব, এগুলো সাহায্যে চাই আমি, আমি প্রবলতা এগুলো সাহায্যে চাই না রাশিটা। এনটাই আমরা দিছি কেন, এন এর জায়গায় কোনো কিছু দেওয়া যায় মানে এনটাকে আপনি কোনো মানে শব্দের অর্থ শব্দের প্রথম অক্ষর পায় না, না সাধারণত অংশকে এন দিয়ে লিখে আর কি, ঠিক আছে, সামথিং অংশ মানে এন ভি অংশ, এই এন এর মান নির্ণয় করতে মানে এন কে বস্তুর মেজারেবল কোয়ান্টিটি যেমন ভর ঘনত্ব এগুলো সাহায্যে প্রকাশ করতে হবে। এখানে প্রবাহীর ভর তরও জড়িত হয়ে যেতে পারে শুধু বস্তুর না। ওকে, আমরা ওই আবার আর্কিমিডিসের নীতি প্রয়োগ করে আমরা করবো, তাহলে এই অবস্থায় সে স্থির আছে, নিউটন স্লো এবং আর্কিমিডিসের নীতি দুইটা প্রয়োগ করবো, এই অবস্থায় সে ভেসে আছে মানে কি সে স্থির আছে, তার মানে তার উপর প্রযুক্ত বল লব্ধি বল কত, শূন্য, তাহলে তার উপর বল কাজ করছে এখন W আর প্রবতা বল, যখন সে সম্পূর্ণ নিমজ্জিত ছিল তখন তার উপর যে প্রবতা বল সেটা তো বেশি ছিল তাই না, এখন তার উপর যে প্রবতা বল সেটা কি আগের প্রবতা বলের সমান, কারণ নিমজ্জিত অংশের এত কমে গেছে, আগে তো সম্পূর্ণ নিবেদিত ছিল, কাজে প্রবতা বলও কমে গেছে, মনে করি সেই প্রবতা বলটা হচ্ছে বি প্রাইম, যেটা W সমান
নিউটনস ফার্স্ট ল অনুসারে ওকে নড়াচড়া করতে দেখা যাচ্ছে, মানে হচ্ছে যে সামভাবের উপর যে বল কাজ করছে সেগুলো সবগুলো লব্ধি শূন্য হবে। তাহলে আমরা বলতে পারি যে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, তাই না? ইন্টু প্রবাহের ঘনত্ব ইন্টু জি মনে আসতো, নট ভি নিমজ্জিত অংশের যত আয়তন সেটা ইন্টু প্রবাহীর ঘনত্ব রো এফ ইন্টু জি। এখানে হচ্ছে আর্কিমিডিসের নীতি, তাই না? ওকে, সমান বস্তুর ওজন মানে হচ্ছে বস্তুর ভর ইন্টু অপ্রকর্ষীয় ত্বরণ বা এম ভি রো এফ, আমরা জি জি কেটে দিতে পারি, সমান বস্তুর ভর মানে হচ্ছে সম্পূর্ণ বস্তুর আয়তন ইন্টু বস্তুর ঘনত্ব, বুঝতে পারছ নাকি? কত অংশ নিমজ্জিত থাকবে সেটা হচ্ছে বস্তুর ঘনত্ব বা প্রবাহীর ঘনত্ব, লিখবে এই অংশটা নাকি? কোন জায়গায় গিয়ে তার এই দুটা বল সমান হচ্ছে তার উপর এবং সেটা কত পুরো উঠবে নাকি সেটা এমন মান আমাদের এই সূত্র বলে দিচ্ছে। বস্তুর ঘনত্ব যদি শূন্য হয় তখনই একমাত্র বস্তু সম্পূর্ণ পৌঁছে যেতে পারবে। তুমি যে প্রশ্নগুলো করছো সেগুলোর জন্য ধৈর্য রাখতে হবে, তো ইকুয়েশনের কথা বলবে, আমি এক কথাই বললাম না, তোমার প্রশ্নগুলোর উত্তর পাবে যে ইকুয়েশন থেকে, সমীকরণ আমাকে বলে দেবে সবকিছু, পদার্থবিজ্ঞানের এমন একটা চমৎকার কৌশল সমীকরণ, সে আমাকে সব আনসার দিয়ে দেবে। সো দেন যদি সব পুরাটাই উপর উঠে যেতে হয় কোনো অংশ নিমজ্জিত না রেখে, তাহলে এটা একমাত্র সম্ভব যদি যে বস্তুটা গণ হচ্ছে তার ঘনত্ব শূন্য হয়। মহাবিশ্বে কোনো বস্তুর ঘনত্বই শূন্য না। ঘনত্ব শূন্য হওয়া মানে কি? আয়তন শূন্য হওয়া। যে কোনো বস্তু একটা মিনিমাম আয়তন কিন্তু দখল করে। সো দেন কখনো বস্তুর ঘনত্ব শূন্য হতে পারবে না, যার ফলে এর মান শূন্য হতে পারবে না, বুঝতে পারছ? এর মান শূন্য হওয়ার আরেকটা উপায় আছে, তুমি বলবে জানো না, কোনো সংখ্যাকে যে কোনো অসীম দিয়ে ভাগ করলে শূন্য হয়, জানো? অসীম মানে কি? ক্রমাগত চলমান মানে কি? বড় হচ্ছে অনবরত, শেষ নেই মানে বড় হচ্ছে অনবরত মানটা। তাহলে একটা ভগ্নাংশের ভর যদি ক্রমাগত বাড়তে থাকে, ভগ্নাংশটার মান কি হতে থাকে? ছোট হতে হতে শূন্যের দিকে যেতে থাকে। তাহলে আমরা বলতে পারি মান বাড়তে বাড়তে অসীম না, কোনো একটা ধনাত্মক সংখ্যাকে যদি একটা ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করো, কখনো ফলাফল মাইনাস হওয়ার কোনো চান্স নেই। তখন ঋণাত্মক থেকে শূন্যের দিকে যাবে, যে তখন ঋণাত্মক থেকে ওর পরিণতি হচ্ছে শূন্যের দিকে যাওয়া। শুধু আরেকটা হতে পারে, সেটা হচ্ছে বস্তুর ঘনত্ব যদি শূন্য না হয়, এন শূন্য আরেকভাবে হতে পারে, বস্তুর ঘনত্ব শূন্য না হয়ে যদি প্রবাহীর ঘনত্ব অসীম হয়ে যায় তাহলেও এন শূন্য হতে পারে। কিন্তু এমন কোনো তরল, এমন কোনো পদার্থ নাই যার ঘনত্ব অসীম, সবার ঘনত্ব সসীম। কাজেই আমাদের যে বস্তুগুলো আমরা চিনি সেই বস্তুতে আমাদের পরিচিত বস্তুকে ডুবালে সে কখনো সম্পূর্ণ বেশি উঠতে পারবে না, মাস্ট বি এন এর মান শূন্য হবে না, বুঝো নাই বোধ হয়। তার নিচে একটা অংশ আছে, বড় অংশ, যেমন একটা ফোনকে যদি ডুবাই তাহলে তো ওটা তো খুব কম অংশই নিচে থাকবে, সিম্পল কথা। দেখো বুঝতে পারছো, বস্তুর ঘনত্ব জাহাজ বেশি থাকে, জাহাজ এখান থেকে বিশ্লেষণ করতে পারবো,
ফোম বেশি থাকলে ফোমের ক্ষেত্রে ঘনত্ব, বস্তু ঘনত্ব এত কম যে এবং অংশটা একেবারে কম, এর মানে অনেক কম, মানে যে অংশটা নিমজ্জিত আছে সেটা এত কম যে পুরো বেশি থাকবে না, কিছু অংশ নিমজ্জিত থাকতেই হবে। পুরো বেশি থাকতে গেলে ফোমটার ঘনত্ব শূন্য হয়ে যেতে হবে, ফোমটার ঘনত্ব যতই কম হোক একেবারে শূন্য নয়। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, তাহলে এটাকে তুমি বুঝতে পারছো তোমার সূত্র পাইছো। আমি কোনো স্বাভাবিক বস্তুকে একটা স্বাভাবিক প্রবাহিতে ডুবালে সে কখনো সম্পূর্ণ বেশি উঠতে পারবে না, মাস্ট বি কিছু অংশ নিচে নিমজ্জিত থাকবেই, সম্পূর্ণ বেশি ওটা পসিবল নয়। নিমজ্জিত ভেসে উঠলে আংশিক নিমজ্জিত অবস্থায় নাচবে, এবং কত অংশ নিমজ্জিত থাকবে সেটা আমরা বের করলাম, আর বাকি অংশটা উপরের অংশ সেটা ভেসে থাকবে, তাই না? তুমি এটা কি প্রশ্ন করছো যে এর মতো কোনো প্রশ্ন করছো? ও আচ্ছা, হ্যাঁ। তাহলে এখন দেখো, একটা লোহার তৈরি বড় জাহাজ ভেসে থাকে, কিন্তু লোহার তৈরি একটা ছোট গোলা ডুবে যায়। খুব সিম্পল, লোহার তৈরি একটা ছোট গোলককে যখন আমি জমাটবদ্ধ গোলক, তাই না, ওটার ঘনত্ব বেশি, তাই না, ভরের তুলনায় আয়তনটা কম। ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, ভরের তুলনায় আয়তনটা কম, কাজে বস্তুর ঘনত্বটা পানির যেখানে ডুবানো হচ্ছে তার ঘনত্ব থেকে বেশি হয়ে যায়, যার ফলে আর কি ভেসে নিচে অংশ সে ডুবে যাবে। আর যখন ওই লোহার গোলাতে তো সামান্য লোহা ছিল, অনেক বিপুল পরিমাণ লোহা নিয়ে যদি আমি একটা জাহাজ তৈরি করে এমনভাবে যে সেটা ভরের তুলনায় ভর যত বেশি তার থেকে বেশি আয়তন করে ফেলছে, আমি ফাঁসা করে দিচ্ছি বেশি ভিতরে, হ্যাঁ জায়গাও বাড়িয়ে দিচ্ছি, বাতাসও রাখছি নিচের দিকে, নিচে একটা বড় অংশ কিন্তু জাহাজের নিচে থাকে, ওখানে বাতাস ভরে দিচ্ছি এবং জায়গাও বড় করছি, তার ফলে তখন ওই জাহাজটার এফেক্টিভ ঘনত্ব কিন্তু পানির ঘনত্ব থেকে কমে যাবে, সো দেন বেশি বেশি, যেহেতু সে বিরাট জায়গা আয়তন পাচ্ছে, প্রবতাবলও বেশি হবে, ওজন থেকে বেশি হয়ে যাবে। এই জন্যই একটা লোহার তৈরি ছোট বড় পানিতে ডুবে যাবে, কিন্তু লোহার তৈরি বড় জাহাজ পানিতে ভাসবে। বস্তুর এফেক্টিভ ঘনত্ব যদি প্রবাহের ঘনত্ব থেকে কমাই ফেলতে পারো, তুমি বস্তুটাকে এমনভাবে সাইজ এবং শেপ দিতে পারো যাতে করে তার এফেক্টিভ ঘনত্বটা প্রবাহিক ঘনত্ব থেকে কমে গেছে, তাহলে সে ওখানে রাখলে সে বেশ ভাসবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। দেখো বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের আর্কিমিডিসের নীতি যাবতীয় কথা। এখন এগুলোর উপর প্রবলেম সলভ করতে হবে বিভিন্ন রকম, ঠিক আছে? আচ্ছা একটা প্রবলেম দিতেছি, এটাকে একটু কনভার্ট করে ওইটা পুরনো বুঝি তো, এটা হচ্ছে 8000 kg/m³। আচ্ছা আমি আগে লিখে ফেলি, এই অঙ্কটা দেখি তাহলে, 8000 kg/m³ এবং 1200 kg/m³ এটা বেশি না? এটা কত ছিল ওখানে দেখা, 8 g? এটা বেশি কেমনে হচ্ছে? এটা 12000, 8000 kg/m³ এবং 12000 kg/m³ ঘনত্ব বিশিষ্ট দুটি ধাতুর তৈরি একটি শঙ্করের, শঙ্কর মানে ধাতু মিশ্র, দুটা ধাতু তৈরি হয় একটা নতুন ধরনের ধাতু তৈরি হয়, দুই বা ততোধিক ধাতু মিশিয়ে গলিয়ে, ঠিক আছে, ওকে, তৈরি একটি শঙ্করের ওজন হচ্ছে, ওই শঙ্করটার ওজন দেওয়া আছে বাতাসে 0.052 kg, আর পানিতে হচ্ছে 0.046 kg, হলে ওই শঙ্করের ধাতুদ্বয়ের পরিমাণ নির্ণয় করুন। আচ্ছা ধাতুদ্বয়ের পরিমাণ আলাদা আলাদা পরিমাণ বলতে ভর, ওই দুটো দুই ধরনের ধাতু কত কত ভরের আছে সেখানে সেটা আমাদেরকে বের করতে হবে। তো টোটাল তার ওজনটা দেওয়া আছে বাতাস ওজন মানে প্রকৃত ওজন ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে আমরা তার আগের পুরো সংকটটা ভর বের করি। এখানে সংকটটির ভর সমান হচ্ছে ওজন 0.052, বড় কীভাবে বের করবো সেখানে সংকটটির ভর সমান বাই আয়তন, আয়তন ওজন বাই আয়তন কি জিনিস, না সরি রো রো, এটা কি কেজি দিছে? এক মিনিট, কেজি দিছে, আমি খেয়াল করি না, যদি ওজন বলছি কিন্তু এটা তো ভর, ভর আচ্ছা তার ভরটা দেওয়া আছে, যদি নিউটন দিত তাহলে কি করতাম, ওখান থেকে ভর বের করতে গেলে কি করতে হবে ওজন থেকে বলো, এটা দিয়ে রো মানে ঘনত্ব দিয়ে ভাগ দিতে, আচ্ছা যাবো বুঝতে, না না ওই যে m = 2 w / ওজন হচ্ছে ওজন দেওয়া থাকলে ওজন দেওয়া থাকলে w = mg
তাহলে w এখানে সংকটটি ভর হচ্ছে পরিমাণটা করতে বলছে তো ধরি প্রথম ধাতু মানে এই ঘনত্ব বিশিষ্ট প্রথম ধাতুর মনে করি শঙ্করে হ্যাঁ না শঙ্করে প্রথম ধাতুর পরিমাণ আচ্ছা 8000 আর 12000 এই দুইটা মিলে একটা হইছে জেনে 8000 কেজি একটা ধাতু কেজি না তোরে ভাই এটা ঘনত্ব এতো যাই হোক না মানে এই দুইটা ঘনত্ব বিশিষ্ট দুইটা ধাতুর সংমিশ্রণে একটা সংখ্যা হইছে হ্যাঁ কোন থেকে বুঝতে হবে আবার দুইটা আলাদা ঘনত্বের ধাতু আছে তাদের মিশিয়ে একটা সংকর ধাতু তৈরি করা হয়েছে এটা বুঝছো কিনা কিনা সংকর শব্দটা সমস্যা বলতে আগে বুঝছে তো ওই সংকরটা ভর দেওয়া আছে এত কেজি বাতাসে আবার পানিতে এটা নিশ্চয়ই পরে কাজে লাগবে পানিতে আঁকি মিশে নিচে প্রয়োগ করতে আমাদের এটা লাগবে হলে ভাই সিম্পল প্রশ্ন এই সংকরে ধাতু দুইটার পরিমাণ কত কত কেজি ছিল সিম্পল এই প্রশ্ন তাহলে মনে করি প্রথম ধাতুর পরিমাণ ছিল এমন কেজি সুতরাং যেহেতু প্রতিটা সংকরটার ভর হচ্ছে সুতরাং আমরা লিখতে পারি দ্বিতীয় ধাতুর পরিমাণ আমরা নতুন নতুন কোনো চলক না নিয়ে আমরা কী করতে পারি মোট ভর থেকে এটা বাদ দিলেও বাকি তো দ্বিতীয় ধাতুর পরিমাণ না এই দুটো ধাতুর ভর মিলে যেটা তৈরি হচ্ছে নাকি তাহলে 0.052 মাইনাস M1 কেজি এ হচ্ছে দ্বিতীয় ধাতুর পরিমাণ ঠিক আছে আচ্ছা এখন আমরা এই এম দিয়ে একটা সমীকরণ তৈরি করতে হবে আমাদেরকে ঠিক আছে ওকে এখন তাহলে প্রথম বস্তু এই প্রথম বস্তুর ভর আছে প্রথম বস্তুর ঘনত্ব জানি তাহলে প্রথম বস্তুর আয়তন কত সেটাও আমরা এখান থেকে বের করতে পারবো প্রথম বস্তুর আয়তন কত ঠিক আছে তাহলে সুতরাং শঙ্করে সুতরাং ওই শঙ্করে প্রথম বস্তুর আয়তন V1 সমান হচ্ছে M1/ρ1 এখানে লিখবে আর কি এখানে ρ1 সমান এটা রুট সমান এটা এগুলো আগে লিখবে আর কি কেমন তাহলে M1/ এর মান যায় না এটা দিয়ে M1 দিয়ে একটা সমীকরণ আসবে ρ1 হচ্ছে 8000 এত মিটার কিউব ঠিক আছে নাকি বুঝছো এবং ওই সংকরের দ্বিতীয় বস্তুর আয়তন V2 সমান দ্বিতীয় বস্তুর ভর কত এটা তাই না বুঝতেছ তো 0.052 মাইনাস M1 ডিভাইড বাই ρ2 সমান হচ্ছে 0.052 মাইনাস M1 ডিভাইড বাই 1200 পাশে যা লিখছি তা হচ্ছে এক অক্ষে আর লাগবে আবার এগুলো মিশিয়ে ফেলবে না বুঝছো লিখবে এটা একটু পরে ভিডিও থেকে দেখে লিখে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে উপর থেকে মুছে ফেলছি তাহলে এখন তাহলে বস্তুটা মোট ঘনত্ব আমরা এখান থেকে এই আমরা 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 কি যাচ্ছি এগুলো দিয়ে কি যাচ্ছি আমরা M1 দিয়ে একটা সমীকরণ তৈরি করতে যাচ্ছি যাতে করে আমি M1টা বের করতে পারি তাহলে আমরা কীভাবে করতে পারি আমরা মনে করি এখন M1 ধরে আমরা এই শঙ্কর বস্তুটার ঘনত্ব বের করবো আবার আর কি বিষয়ে নিচে থেকে আমরা ঘনত্ব বের করবো বুঝতে পারছো দুইটা সমান তাই না শঙ্করটার ঘনত্ব আমরা একবার M1 অজ্ঞাত রাশি দিয়ে বের করবো আরেকবার এখান থেকে এই দুইটা তথ্য থেকে আর কি মিশ্র নীতি প্রয়োগ করে বের করবো তাহলে একই বস্তুর ঘনত্ব তো সেম আসবে তো প্রশ্ন মতো তখন ওই এম দিয়ে যে রাশিটা সেটা সমান ওই ঘনত্বটা বুঝতে পারছো সেই সময় ঘনত্বটা তৈরি করতে যাচ্ছি তারা আগে মুছে ফেলতেছি বলে তার হচ্ছে দুইটা বস্তুরই আয়তন পাইছি আমরা প্রথম বস্তুর তাহলে সুতরাং সংকটটির ঘনত্ব সুতরাং সংকটটির ঘনত্ব রো সমান হচ্ছে তার মোট ভর মোট ভর কত মোট ভর কত মোট ভর তো এক তাই না 0.052 নাকি যেটা মোট আয়তন কত সেখানে তার মোট আয়তন হচ্ছে প্রথম বস্তুর আয়তন প্লাস দ্বিতীয় বস্তুর আয়তন প্রথম বস্তুর আয়তন M1/8000
প্লাস দ্বিতীয় বস্তু এত কি কঠিন লাগছে অঙ্কটা দেখো, লাগতে পারে কখনো। এটা হচ্ছে তার ঘনত্ব, আমরা বের করছি সিম্পল ভর বাই আয়তন দিয়ে দ্বিতীয় বস্তু, ঠিক আছে। এগুলো কি আর একটু সরল করে রাখবো, এগুলো মুছে ফেলি এখন, এটা আর একটু সরল করে রাখবো। লসাগু করলে হচ্ছে কত হচ্ছে, 8,012,000 লসাগু করলে 24,000 হবে লসাগু, 24,000 উপরে গুণ হয়ে যাবে 0.052 × 24,000 ডিভাইডেড বাই 12,000, মানে এটা দাবি করবো 12,000 M1 মাইনাস এখান থেকে 8,000 M1, তার মানে হচ্ছে 4,000 M1। বুঝছো কিনা কে জানিস? বুঝছি, লসাগু নাকি সংক্ষেপে লিখে বলছে যে আমি তাহলে অঙ্কটা যতদূর তুমি পারবে অতিক্রান্ত করবো, তারপরটা তুমি বাকি যা বাসায় করবো। তাহলে এটা হচ্ছে আমাদের তার ঘনত্ব, সংকটটার ঘনত্ব বের করছি M1 এর সাহায্যে। এবার আমরা এই দুইটা ইনফরমেশনের সাহায্যে সংকর্তিক ঘনত্ব আবার ডাইরেক্ট বের করবো, একটা সংখ্যা আসবে প্রশ্ন মতো, এটা সমান এটা, তাই না? সেখান থেকে আমরা M1 M1 বের করবো। ওকে, এটা মনে আছে? আমি তো ভুলে যাবো আবার, আচ্ছা আমি এটা রাখতাম। এবার আমরা সংকর্তির ঘনত্ব বের করবো আর্কিমিডিস নীতি প্রয়োগ করে, আমরা আর্কিমিডিস নীতি প্রয়োগ করে এই সংকর্তার আয়তন বের করতে পারবো, তারপর ভরকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব পাবো। তাহলে এখন আবার সংকটটির হারানো ওজন, তাই না? সংকটটির হারানো ওজন বি সময় বি দিতে হবে আর কি, বি সমান হচ্ছে কত বড়, এটা থেকে এটা বিয়োগ করতে হবে নাকি? ছয় 0.006, এটা ভর আছে ওজন কিন্তু এত ×9.8, কেয়ারফুল, বুঝতে পারছো নাকি কে জানে? ওটা আছে ভর, ওটা আছে ভর, তাহলে এখন এটাকে ওজন আনতে হলে এটাকে 9.8, তখন তো প্রোটোকে ভর দেখেন তা বলে লেখা আছে তৈরি একটি সংকর ওজন বাতাসে। আমি তো বললাম আমি ওজন কথাটা অনেক সময় ভর অর্থে ব্যবহার করে, এখানে ওজন কথাটা ওরা ভর অর্থে ব্যবহার করেছে। এটাদের জন্য তো আমাদের জন্য তো খুবই কনফিউজিং, ওরা কি আসলে এটা ওজন দিছে কি আছে? দিবে না, তারা একটু পুরাতন বইয়ে সেই জামানাটা করত, তোমাদের কি দিবে না ভর, ঠিক আছে? তো এখন এত ইন্টু 9.8 N, তাই না? তাহলে আর্কিমিডিসের নীতি অনুসারে সুতরাং বস্তুর আয়তন ভি হলে সংকট বস্তুগত সংকটটি, ঠিক আছে, আমরা সংকটটির ঘনত্ব বের করতে পারছি, সংকটটির আয়তন ভি হলে আর কি মিশে নীতি হতে পারি, আমরা কি বের করতে হচ্ছে ঘনত্ব, তার আগে আয়তনটা বের করতে হবে, ভরকে তারপর আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব পাবো। আর কি মিশে নীতির সাহায্যে সরাসরি বস্তুর আয়তন পাওয়া যায়, প্রথমে নীতি না তো সূত্র হিসাবে কথা বলি, সূত্র হতে পাই কি বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন, তাই না? মানে বস্তুর আয়তন সেটা বের করতে হবে ইন্টু পানির পানির ঘনত্ব ইন্টু 9.8 সমান হচ্ছে হারানো ওজন 0.006 × 9.8, বুঝছো? তাহলে দুই পাশ থেকে 9.8 চলে যাচ্ছে, তাহলে তার আয়তন পেলাম 0.006 কে 1,000 দিয়ে ভাগ করতে হবে, এত মিটার কিউব আয়তন, বুঝতে তো নাকি পেলাম?
এবং সুতরাং সম্পর্কটির ঘনত্ব হচ্ছে এম বাই ভি, এম কত, 0.052 ডিভাইড বাই আয়তন 0.006 ইন্টু 1000টা উল্টে ওপাশে ঘুমিয়ে যাবে, বুঝতে পারছো না বুঝো নাই বলো? এত কেজি মিটার ইনভার্স দিয়ে অঙ্ক দিতে তো অনেকে পারবে না, তাই না? এখন সংকটটা ঘনত্ব আমরা দুই ভাবে বের করছি, একটা হচ্ছে এম ওয়ান ভর দিয়ে আর একটা হচ্ছে ডিরেক্ট আর্টিফিসিয়ালিতে প্রয়োগ করে, তাহলে এটা সমান এটা, তাই না? এই সমীকরণ থেকে এম ওয়ানটা বের করতে হবে, পারবে? সুতরাং লাস্ট লাইনটা লিখেছেন তাহলে কত হচ্ছে এখানে 24 টাকে গুণ করি আর আর গুণ, তাই না? এখানে ওয়ান এগুলো জানো তো তুমি, তাহলে এখন আর গুণ করলে কি হবে দেখি বলো? এটাকে আগে লিখো, এটা এই পাশে যাবে, ওখানে যাবে, আর তো বাকি থাকবে না, উপরে এটাই বসে আমি কি 24,000.006 গুণ হবে ইন্টু 0.006 সমান এম ওয়ান প্লাস যেটা 0.052 দ্বিতীয় বস্তুর পর এম টু হচ্ছে এম মাইনাস এম ওয়ান, মানে এম কি লিখছিলাম 0.052 কোথায় সংকটটা ভর আর কি, মাইনাস হচ্ছে এটা, এটা যা আসবে রেজাল্ট, এই হচ্ছে যে ঠিক আছে। আমি